नमस्कार काटाय काटाय रात आठटा मानी सेरा खबर निये आपनादेर सामने आमी हाजिर आठटाय सेरा निये आर ए करोना आम्पान आबहेर मध्येई विधानसभा निर्वाचन तो सामने अर्थात सामने बचरे राजनैतिक दलगुलोर सेरा किन्तु विलक्षण मने रयेछे एबं से कारणे आज के मुहूर्ते अत्यंत गुरुत्वपूर्ण एक बैठक चलते बाम एवं कांग्रेस दुई शिविर जेखने डेफिनेटलि करोना आम्पान सह कोनगुलो आगामी दिन राजनैतिक इस्यू होते चले मुहूर्ते इस्यू आछे सेगुलो निये आलोचना तो चलते विधानसभा निर्वाचन आसन रफा और एकदम ब्लक स्तर क्यों विभिन्न इस्यूते जौथ कर्मसूची गढ़े तोला जाए एखन अन्यतम आलोच्य विषय ये आलोचना करब संगे सरासरि रोन प्रतिनिधि मौमिता चक्रवर्ती संगे रोन राजनैतिक विश्लेषक शुभमय मैत्र और रोन बीजेपी नेता राजू बैनार्जी हमें जब तर आगे एक देखे नवार चेषा करी जो गत कयेकटा निर्वाचन जदि देखी देखो जो तृणमूल एवं बीजेपी ये द्विमुखी लड़ाइयर मध्य क्रमश किन्तु शक्ति क्षय होयेछे बाम कांग्रेसेर 2016 दिए शुरू करी तखन मूलत लड़ाईटा छिलो बाम कांग्रेस तृणमूलेर बिरुद्धे तखनो बीजेपी एतटा पेनिट्रेट करते पारेनि एकटु सेई फलाफले चोख राखबो तृणमूलेर 211টা आसन बाम कांग्रेस जौथभावे 77টা आसने जीते छिलो जार मध्ये 33 বামেদের এবং 44 কংগ্রেসের বিজেপি জিতেছিল তিনটি আসনে এবং গোর্খাজন মুক্তি মোর্চা জিতেছিল তিনটি আসনে এবার আমি 2016 বিধানসভা নির্বাচনের ভোটের হার দেখি শতাংশ হিসেবে দেখি তৃণমূল কংগ্রেস 44.91% খুব ইন্টারেস্টিংলি বাম এবং কংগ্রেসের যে যৌথ ভোট সেই পার্সেন্টেজ সেটা কিন্তু খুব খারাপ ছিল না 40% এর উপরে ছিল বিজেপির ছিল 10.16% এবং সেটা 2014 লোকসভা থেকে অনেকটা কমে এসেছিল প্রায় 7% কমে এসেছিল এবং জিজেএম এর 0.5% এবার 2019 এর লোকসভা নির্বাচনের ফলাফলে দেখি তৃণমূল কংগ্রেস 22টা আসন বাম কংগ্রেসকে অনেকটা পেছনে ফেলে দিয়ে বিজেপি উঠে এলো 18টা আসনে বামেরা একটিও লোকসভা আসনে জয় হাসিল করতে পারলো না কংগ্রেস জিতল দুটি আসনে আর এবার ভোট পার্সেন্টেজ যদি দেখি ভীষণ ইন্টারেস্টিং তৃণমূল কংগ্রেস 43.28% আমি বিজেপিটা দেখাবো 40.25% এতটা উঠে এলো বাম কংগ্রেস সেখানে নেমে এলো 11.89% এবং অন্যান্যরা 4.58% বোঝাই যাচ্ছে ভূমিক্ষয় কতটা হলো বাম কংগ্রেস কংগ্রেসের ক্ষেত্রে এবার যদি আমি তুল্যমূল্য বিচারে যাই তাহলে দেখব যে লোকসভা নির্বাচনের নিরিখে অর্থাৎ বিধানসভা অ্যাসেম্বলি সেগমেন্ট যেগুলো সেগুলো নিরিখে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 164টা বিধানসভা আসনে তাদের লিড রয়েছে 121টাতে লিড রয়েছে বিজেপির বিধানসভা অর্থাৎ অ্যাসেম্বলি সেগমেন্টে কংগ্রেসের 9টি আসনে লিড রয়েছে এবং বামেরা যারা 34 বছর ক্ষমতায় ছিল একটি আসনে 2019 লোকসভা নির্বাচনে একটি বিধানসভা সেগমেন্টেও তারা লিড নিতে পারেনি আজ এই তুলনায় যাই তাহলে দেখব যে বিধানসভা 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলের 211টা ছিল সেখান থেকে যদি আমি আবারো বলছি আরো স্পষ্ট করছি লোকসভা নির্বাচনে যে ফলাফল তার নিরিখে বিধানসভা সেগমেন্টে 164টায় নেমে এলো বিজেপি যেখানে তিনটে আসনে জয়ী হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে তারা লিড পেল 121টায় বোঝাই যাচ্ছে বিরাট একটা জাম বামেরা 33টায় জিতেছিল তারা একদম নীল হয়ে গেল অর্থাৎ লিডের নিরিখে কংগ্রেস 44টায় জিতেছিল তারা লোকসভা নির্বাচনে 9টি বিধানসভা সেগমেন্টে লিড পেল আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যদি আপনি পার্সেন্টেজটা বিচার করেন তাহলে দেখবেন যে 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলের ছিল 44.91% খুব বেশি সেখানে ধস নামেনি জাস্ট 1%-এর আশপাশ 43.28% লোকসভা নির্বাচন 2019-এ বিজেপির হিউজাম 10.16% যেটা ছিল 2016-এ সেখান থেকে তারা বাড়িয়ে নিল প্রায় 30% 40.25% আর এখানে ইন্টারেস্টিং বামেদের ছিল 27.89% সেটা নেমে এলো 6.28% প্রায় 21% মতো কমলো কংগ্রেসের 12.25% ছিল সেটা নেমে এলো 5.61% এবং যদি আমরা হিসেবটা দেখি তাহলে দেখবই যে বাম এবং কংগ্রেসের যে ধসটা হলো
সেটা কিন্তু অন্তত অঙ্কের পাটিগণিতে ডেফিনেটলি পাটিগণিত সবটা নয় কেমিস্ট্রিও থাকে রসায়নও থাকে কিন্তু মোটামুটি ভাবে যদি আমরা দেখি পাটিগণিতের হিসেবে সেই পার্সেন্টেজটাই উঠে এলো বিজেপির ঝুলিতে কাজেই বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে বাম কংগ্রেসের সামনে একটা শক্ত চ্যালেঞ্জ আর মৌমিতার কাছে আমি এখানেই আসবো যে মৌমিতা সে কারণেই কি এবার অনেক আগে থেকে আটঘাট বেঁধে বাম কংগ্রেস শিবির তারা এগোতে চাইছে মৌমিতার সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইন সেন্স আমরা ওর বক্তব্য শুনতে পাচ্ছি না আমি মৌমিতার কাছে আসবো আমি তার আগে রাজুর কাছে আসবো রাজু যদি আমরা দেখি 2019-এ জোট হয়নি বাম কংগ্রেসের মধ্যে কয়েকটা আসনে আমরা যেমন দেখেছি যে যাদবপুরে সেখানে কংগ্রেস তারা প্রার্থী দেননি বা অধীর চৌধুরীর কেন্দ্রে সেখানে সিপিআইএম প্রার্থী দেয়নি কিন্তু জোটটা হয়নি সর্বতোভাবে এবার কিন্তু অনেক আগে থেকে আটঘাট বাজছে বাম কংগ্রেস পারবেন আপনাদের এই 40%-এর ওপর যে ভোট পার্সেন্টেজ ছিল সেটাকে ধরে রাখতে না প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস আছে বলে তো আমার মনে হয় না আমাদের ধারণা নেই আপনারা এখন দেখিয়ে দেখিয়ে যদি ধারণা বাড়ান দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে এখন তিনটে তৃণমূল রয়েছে একটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল একটা হচ্ছে সোমেন মিত্র তৃণমূল আর একটা হচ্ছে সূর্যকান্ত মিশ্র তৃণমূল আর এই তিনটে তৃণমূল মিলে আমাদেরকে চ্যালেঞ্জ করছে আমাদের কোনো ভয় নেই তাতে কারণ দেখুন আপনি 2016 দেখেছেন তারপরে 2019 দেখেছেন আর 2019-এ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতো তাহলে আমরা অনেক বেশি সিট পেতাম আসন পেতাম পার্সেন্টেজও বাড়ত আর সিপিএম রাজুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি শুভময় মৈত্রর কাছে আসবো তারপর আমি রাজু মৌমিতা দুজনের কাছেই যাব আমি শুভময় বাবু আপনার কাছে জানার চেষ্টা করবো এটাই যে এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি যদি বাম কংগ্রেস বিশেষ করে অনেকেই বলছেন যে 2019-এ একটা পোলারাইজড ভোট দেখা গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাম কংগ্রেস যদি যৌথ কর্মসূচির মতো পদক্ষেপ নেয় এখন থেকেই আটঘাট বাঁধে এখন থেকেই আসন সমঝোতা সেটা আরও কংক্রিট উপায়ে সেটাকে এনশিওর করে তাহলে কতটা গেইন করতে পারে সেটা কি কোনো ডিফারেন্স তৈরি করতে পারবে দেখুন 2016 বিধানসভা নির্বাচন আর 2019-এর লোকসভা নির্বাচনের তথ্য আপনি দেখালেন কিন্তু এই দুটো তথ্যের মাঝে যতগুলো উপনির্বাচন বা পৌরসভা নির্বাচন হয়েছে তাতে যেখানে যেখানে খুব স্বাভাবিকভাবে ভোটের সম্ভাবনা এসেছে ভোট হয়েছে সেখানে কিন্তু বামেদের থেকে বা কংগ্রেসের থেকে ভোট সরে গেছে বিজেপির দিকে এর কারণ 2016-এ বামেরা এবং কংগ্রেস সেই জোট খুব ভালোভাবে কাজ না করায় মানুষ তো সবসময় জয়ী দলকে ভোট দিতে চায় সুতরাং বাম কংগ্রেসের দিক থেকে সেই জয়ের সম্ভাবনা কমে যাওয়ায় তাদের ভোটটা আস্তে আস্তে নেমে গেছে দ্বিতীয় যে প্রশ্ন হলো বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর নতুন ভোটার জন্মাননি বা পশ্চিমবঙ্গের বাকি ভোটাররা সকলে আর ভোটার নেই এমন নয় এই মানুষগুলোই কিন্তু একসময় বামফ্রন্ট এবং কংগ্রেসকে ভোট দিয়েছেন একটা বিরাট পার্থক্য অন্তত বামেদের দিক থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই মুহূর্তে বিজেপির যে জাতীয়তাবাদী প্রচার আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না রাজনৈতিক বক্তব্যে আসছি বিজেপির যে জাতীয়তাবাদী প্রচার সেই জায়গায় চীনের সঙ্গে যে সীমান্ত সংঘর্ষ এবং তাতে বিশেষভাবে যে পণ্য বর্জনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে এই জায়গায় সাধারণভাবে আগে কি হতো বামপন্থীরা সবসময় একটু বামপন্থী কথা বলতেন যা দিয়ে বামপন্থীদের দিকে আক্রমণ শানাতে পারত বিজেপি আজকে কিন্তু অসম্ভব ভালোভাবে বামপন্থীরা জিনিসটা হ্যান্ডেল করেছেন বিভিন্ন বামপন্থী নেতার বক্তব্যে জাতীয়তাবাদ স্পষ্ট তারা মেনে নিয়েছেন চীন একতন্ত্রী এবং স্বৈরতন্ত্রী একটি দেশ ফলে বিজেপি যে বড় স্পেসটা বামপন্থীদের কাছ থেকে নিয়ে নিত জাতীয়তাবাদের নিরিখে সেই জায়গায় কিন্তু বামপন্থীরা আজকে ঢুকে পড়েছে আমি আসবো শুভময় মৌমিতার কাছে আরো একবার চলে যাব মৌমিতা তোমার কাছে যেটা জানার চেষ্টা করছিলাম যে বাম এবং কংগ্রেসের কাছে যেটা অস্তিত্ব রক্ষার লড়াই এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এখন থেকেই একদম শেষ মরিয়া চেষ্টাটা করতে চাইছে বাম কংগ্রেস আটঘাট বেঁধে না মৌমিতার কথা আমরা শুনতে পাচ্ছি না আমি রাজুর কাছে চলে যাব রাজু ঠিক এখানেই অর্থাৎ শুভময় বাবুর বক্তব্য যেটা পাওয়া গেল যে ড্যামেজ কন্ট্রোল এবং সেই মতো করে নিজেদের সংস্কারের ব্যাপারে ভাবনা চিন্তা যে করা হচ্ছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাম শিবিরে বলুন বা কংগ্রেস শিবিরে সেটা কি আপনাদের জন্য একটু চিন্তার নয় কারণ আপনাদের তো ব্যাংক করতে হবে
এই ভোটটা এই ভোট পার্সেন্টেজের উপর না না এই ভোট পার্সেন্টেজ নয় প্রত্যেক মানুষই ভোটার আর ভোটার কারুর কিনা গোলাম নয় দেখুন সিপিএম একদিনও রাস্তায় নামলো না আমরা তো রাস্তায় নেমেছি সিপিএম রাস্তায় নামলো না আর মানুষ সিপিএম কে এখন বিশ্বাস করে না আর আমরা সিপিএম কে নিয়ে এখন কথাও বলি না দেখুন আমি 2016 2019 এর যে কথা বলছি যে বাম একটা বিধানসভাতে এগিয়ে নেই আর বাম আর কংগ্রেস মিলে শূন্যর সাথে প্লাস যদি শূন্য করে তাহলে শূন্যই হবে সুতরাং সেখানে আমাদের কোনো চিন্তার বিষয় নেই আর মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ কংগ্রেস সিপিএম আর তৃণমূলের শাসন ব্যবস্থা দেখেছে আর এই শাসন ব্যবস্থা দেখার পরেই 2019 সালে নরেন্দ্র মোদী নেতৃত্বে যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং আগামী 2021 সালে আমরা নিশ্চিত মানুষ আমাদেরকে ক্ষমতায় আনবেন এবং আমরা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র হীনতা ভুগছে যে খুন খারাপি রাজনীতি হচ্ছে শান্তি স্থাপনের ব্যাপার এমপ্লয়মেন্টের ব্যাপার সেখানে এগুলো আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমি আসবো শুভময় বাবুর কাছে এখানেই আসবো শুভময় বাবু অনেকেরই একটা অ্যানালিসিস ছিল যে বামেদের ভোট অর্থাৎ সিপিআইএম এর ভোট যদি বা কংগ্রেসের দিকে গেছে কিন্তু কংগ্রেসের যারা হার্ডকোর ভোটার তারা বাম আমলের কথা সম্পূর্ণ ভুলতে পারেননি এবং তারা তারা বামেদের ভোটটা দেননি সিপিআইএম কে ভোট দেননি সেই জায়গাটা কি এখনো মাথা ব্যথার একটা কারণ হতে পারে না না অবশ্যই সেই জায়গা মাথা ব্যথার কারণ ছিল কিন্তু আজকে আর মাথা ব্যথার কারণ নেই কারণ বাম কংগ্রেসের ভোটটা এতটাই তলানিতে এসে নেমেছে যে সেই জায়গা থেকে কিন্তু আর ভালোর দিকে যাওয়া ছাড়া আর বিশেষ কোনো জায়গা নেই সুতরাং এই জায়গায় আর কংগ্রেস বামকে ভোট দেবে না বা বাম কংগ্রেসকে ভোট দেবে না এই এই পরিস্থিতিটা আর একেবারেই নেই মূল প্রশ্নটা আর একবার বলার চেষ্টা করি বাম কংগ্রেসের মিলিত ভোট 10-12% এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষ 2016 থেকে 19 পর্যন্ত পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে জেতার মতো জায়গায় তৃণমূলের বিরুদ্ধে আছে বিজেপি এ নিয়ে কোনো সন্দেহই নেই এইবার আজকের পরিস্থিতিতে যেহেতু কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল এবং অবশ্যই এই যে অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষ তো সরকারের ওপর বিরক্ত হবেনি কারণ তারা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষের প্রচন্ড দুঃখ কষ্ট আমি বলছি না সরকার চেষ্টা করছে না কেন্দ্র এবং রাজ্য সরকার যথেষ্টই চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও মানুষের যে ক্ষোভ বামপন্থীরা যদি রাস্তায় নেমে বা কংগ্রেসের নেতারা যদি রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষোভটা যদি তারা তাদের দিকে নিয়ে আসতে পারেন তাহলে বাম এবং কংগ্রেসের ভোট বাড়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। শুভময় বাবু অনেক ধন্যবাদ, মৌমিতা ধন্যবাদ তোমাকেও, তোমার সঙ্গে আমরা কানেক্ট করতে পারলাম না এই মুহূর্তে, আমি পরবর্তীকালে এই সম্পর্কে তোমার কাছ থেকে আপডেটস নেব, মিটিং এখনো অবধি চলছে। একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর অল পার্টি মিটিং এর ফলাফল বা নির্যাস এবং তাই নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, ফিরে আসছি ছোট বিরতির পর। আজই আমরা দেখেছি যে রাজ্যের অন্তত তিনটি জায়গায় ত্রাণ নিয়ে কোথাও বিডিও অফিসে হামলার ঘটনা ঘটেছে, কোথাও পথ অবরোধের ঘটনা ঘটেছে এবং আজকে যে সর্বদল ছিল সেখানের মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলের পর প্রেস কনফারেন্সে একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোথাও ত্রাণে বঞ্চনা কোনো রকমভাবে বরদাস্ত হবে না, সবাই যারা ত্রাণ যাদের প্রাপ্য তাদেরকে ত্রাণ এনশিওর করতে হবে। শুধু তাই নয়, তিনি এও বার্তা দিলেন যে বিডিও অফিসে ঝামেলা করে কোনো লাভ নেই। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। প্রশাসন যেন বিডিও অফিসে সবার লিস্ট আনিয়ে দেয় এবং যদি কোনো মানুষ দেখে যে আমার নামটা নেই বা আমি ডিপ্রাইভ হয়েছি, যদি কেসটা জেনুইন হয় তাহলে কিন্তু বিডিওকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কেসগুলো আমাদের কাছে আমাদের নলেজে নিয়ে আসবে। যদি ওই কাগজে ফর্মও ফিল আপ করতে না পারে, এমনি একটা দরখাস্ত লিখে ফিল আপ করে দিলেও সেটাও বিডিওকে দেখতে হবে। এখনো আমি সময় দিচ্ছি 7 দিন, লিস্টে যারা বাদ গেছেন অথচ জেনুইন তাদের নামটা তুলুন। আমি পরিষ্কার সিএসকে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং ডিএমদের বলবো, বিডিওদের বলবো, যদি জেনুইন কেউ বাদ হয়ে থাকে আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে সেটাকে ইনক্লুড করার। যদি কারো কোনো কমপ্লেন থাকে সে বিডিওকে জানাতে পারেন। আর যারা প্রতিদিন গিয়ে কিছু কিছু বিডিও অফিস ভাঙচুর করছেন তাদেরও আমি রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে এটা করবেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। আমি প্রথমে চলে যাব সুতপা সেনের কাছে। সুতপা আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, আমরা যেভাবে দেখছিলাম যে গত কয়েকদিনে বিরোধীদের অন্যতম অভিযোগের অস্ত্র ছিল এই ত্রাণ এবং ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে তারা সরব হচ্ছিলেন, বিরোধীদের কনফিডেন্সে নিয়ে কি মুখ্যমন্ত্রী তিনি এই ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করলেন? সুতপা,
সম্ভবত সুতপা আমার কথা শুনতে পাচ্ছে না, তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। আমি রাজুর কাছে চলে যাব। রাজু, একদিন তো তোমাদের বক্তব্যের অন্যতম অভিমুখ ছিল এই ত্রাণ এবং ত্রাণ নিয়ে দুর্নীতি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত বিরোধী দলকে কনফিডেন্সে নিয়ে এই সম্পর্কে একদম কড়া বার্তা দিলেন। শুধু তাই নয়, অন্যদিকে তিনি এটাও বলে দিলেন যে এই হামলা, এই ঝামেলা, এটাও চলবে না, এটাও বরদাস্ত করা হবে না। দেখুন, মমতা ব্যানার্জি কাজে মুখে একটা কথা বলে আর কাজে আর একটা কথা, তার কাজ আর কথার সাথে কোনো মিল নেই, আর তাই জন্য মানুষ তাতে বিশ্বাসও করে না। দেখুন, এতদিন পর, 9 বছর পর রাজধর্ম মানার কথা মনে পড়লো তার? 9টা বছর চলে গেল, পঞ্চায়েতে নমিনেশন দিতে পারছে না লোকে, পঞ্চায়েতে নমিনেশন দিতে পারছে না, বিরোধীরা খুন হচ্ছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। আজকে কোথায় নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গকে? আজকে দুর্যোগের সময় মানুষকে গিয়ে আজকে দৌড়ে দৌড়ে ভিক্ষা চাইতে হচ্ছে, মানুষকে গিয়ে বিডিওর কাছে হত্যা দিতে হচ্ছে, আজকে কেন এই অবস্থা হবে? আজকে তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছেন, আর আজকে মমতা ব্যানার্জি 9 বছর পর রাজধর্মর কথা বলছে। আসবো রাজু, আমি এখানেই সুতপার কাছে যাব। সুতপা, তোমার কাছে যেটা জানতে চাইছি যে যেভাবে আমরা দেখছিলাম যে বিরোধীরা এই ত্রাণ দুর্নীতি অস্ত্রে শান দিচ্ছে, সেখানে সর্বদল বৈঠককে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধীদের কনফিডেন্সে নিয়ে এই বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা করলেন? একদমই তাই, কারণ যেটা রাজু বলছিলেন তার সূত্র ধরেই যেটা বলি, যে বিরোধী দল এবং তার নেতারা যেটা মনে করছেন যে হঠাৎ করে এতদিন বাদে, অর্থাৎ আম্পানের পরে 1 মাস অতিক্রান্ত এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই সর্বদলীয় বৈঠক ডাকলেন, তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে বিভিন্ন জায়গায় একেবারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বিশেষ করে ত্রাণকে কেন্দ্র করে অনেকেই যারা মনে করছেন যে তাদের ত্রাণ পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছেন না, তারা বঞ্চিত হচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তুমি নিজে দেখেছো যে আজকের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে সেখানেও তিনি বললেন যে দলবাজির কথা উল্লেখ করলেন, অর্থাৎ ত্রাণ পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে যদি কোথাও দলবাজি হয় তা বরদাস্ত করা হবে না, এবং প্রশাসনকে তিনি বললেন যে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে বললেন, এর আগেও বলেছিলেন থানায় যেতে, আজকেও বললেন বিডিওর কাছে যেতে, অর্থাৎ সামগ্রিকভাবে যে ক্ষোভটা তৈরি হয়েছে একেবারে তৃণমূল স্তরে এবং বিরোধী দলগুলো খুব স্বাভাবিকভাবেই সেটাকে সামনে নিয়ে আসছে, সেই বিষয়টাকে নিয়ে সবাই মিলে একসাথে যাতে রাজনীতি। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির আগে শুধু জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত ছাড় সমেতই লকডাউন সেটা এক্সটেন্ডেড হচ্ছে 31 জুলাই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরছি 8টায় সেরা নিয়ে, দেখতে থাকুন যে 24 ঘন্টা। এই করোনা পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের একটা বড় সড় উদ্বেগের জায়গা দেখেছি যে সরকারি বা বেসরকারি হাসপাতালে যখন কোনো রোগীকে নিয়ে তার পরিজনরা যাচ্ছেন, যার হয়তো কোভিড নয়, নন কোভিড পেশেন্ট, তাদেরও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, এই অভিযোগটা উঠছিল। কারণ একটা অ্যাবনর্মাল সিচুয়েশন এই মুহূর্তে, এবং সেখানে দাঁড়িয়ে বারবার সাধারণ রোগীদের জন্য যে পরিষেবা সেটা ব্যাহত হচ্ছিল, এরকম একটা অভিযোগ উঠছিল। আর সেখানে দাঁড়িয়েই খুব কড়া মেসেজ দিল, কড়া নির্দেশ দিল বলা ভালো স্বাস্থ্য ভবন। কী নির্দেশ দিল স্বাস্থ্য ভবন দেখুন। স্বাস্থ্য ভবনের নির্দেশ, সরকারি বা বেসরকারি হাসপাতাল কোনো রোগীকে ফেরাতে পারবে না। কোনো সরকারি হাসপাতাল রোগী ফেরালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। আর কি ধরনের শাস্তি বিধান হতে পারে সেটা সম্পর্কেও বলে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া। আমি তাদের কাছে যাওয়ার আগে একবার শুনে নেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি মেসেজ দিলেন এই সম্পর্কে। প্রত্যেকে বলেছে যে প্রাইভেট হসপিটালগুলোর একটা গাইডলাইনস তৈরি করে দেওয়া হোক, যদিও গভর্নমেন্ট থেকে একটা গাইডলাইনস আমি দিয়েছিলাম, আমরা সেটা মানা হয়নি, কিন্তু আমরা সেটা চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি, হেলথের সাথে কথা বলে একটা গাইডলাইনস এবং করে দেবে যে কার কোন ফিজ নেওয়া উচিত। পাবলিককে অনেক সময় ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পাবলিকের কাছে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, যেটা পাবলিকের পক্ষে সম্ভব নয়। ফলে এখন হসপিটালে গেলেই ধারণা হয়ে গেছে শুধু কোভিডের ট্রিটমেন্ট হবে, অন্য কোনো ট্রিটমেন্ট হবে না, তা নয়, এর জন্য কিন্তু অনেকে মারা গেছেন। আমি প্রাইভেট হসপিটালগুলোকে বলবো যে আপনারা প্লিজ দয়া করে ভয় না পেয়ে চিকিৎসাটা ভালো করে করুন। ইভেন আমাদের এখানে যে কজন মারা গেছে,
আমরা আর একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারলে আমি বিশ্বাস করি অনেকেই হয়তো আমরা লাস্ট মোমেন্টে আরো একটু বেশি করে ভালো করে বাঁচাতে পারতাম। আমি প্রথমে তন্ময়ের কাছে যাব। তন্ময়, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই হয়রানির অভিযোগ সেটা সাধারণ মানুষ আমাদের কাছেও নিয়ে এসেছেন। আমি তোমার কাছে এটাই জানার চেষ্টা করব যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এতটা কঠোর অবস্থান নিতে হলো স্বাস্থ্য ভবনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী আজকে যে অবস্থান নিয়েছেন সমস্ত চিকিৎসক সংগঠন এবং সাধারণ মানুষ এটাই চাইছিলেন। বারে বারে 30 এপ্রিলের বৈঠক চিকিৎসকদের সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী, পরবর্তী সময় ফের বৈঠক জুন মাসে, এইভাবে এই যে কোভিড আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে হয়রানি হচ্ছে। Zee 24 ঘন্টা পর্দায় মৌপি আমরা দেখিয়েছিলাম যে কলকাতা মেডিকেল কলেজে বাগবাজারের বাসিন্দা 45 বছরের এক মহিলা কোভিড পজিটিভ, তাকে সেন্টার থেকে বলা হয়েছে এখানে সে ভর্তি হতে, এবং মেডিকেল কলেজ জানিয়েছিল নিয়মের বাইরে তারা যেতে পারবেন না, স্বাস্থ্য ভবন নাম না পাঠালে তারা নিতে পারবেন না। দুদিন ঘোরার পর তারপর তাকে ভর্তি না হয়, দুদিন তিনি তার পরিবারের সঙ্গে পাড়ায় ঘোরাঘুরি করেছেন। এক দুই নন কোভিড, তুমি যেটা বললে, যেটা মুখ্যমন্ত্রীও বললেন যে যারা কোভিড আক্রান্ত নন, ধারণা করে না যে তিনি কোভিড আক্রান্ত। সরকারি এবং বেসরকারি হাসপাতাল উভয় জায়গাতেই বারে বারে রিফিউজ হচ্ছেন মানুষজন চিকিৎসা না পেয়ে। কোথাও বলা হচ্ছে বেড নেই, কোথাও বলা হচ্ছে এখন হসপিটাল বন্ধ আছে, কোথাও বলা হচ্ছে এখানে করোনা রোগী আছে। সেখানে আমাদের কাছে উদাহরণ রয়েছে, আমরাও সেটা দেখিয়েছি, যে ক্যান্সার আক্রান্ত লিভারে টিউমার ধরা পড়েছে, ইমিডিয়েট তাকে ভর্তি করে অস্ত্রোপচার, কেমো, রেডিয়েশন প্রয়োজন। এক মাস ধরে আজকে তোমার সঙ্গে যখন কথা বলছি এখনও তাকে NRS ভর্তি নেয়নি, ঘুরপাক খাচ্ছে সে সেখানে। এরকম হাজার উদাহরণ, যাদের রেডিয়েশন চলছিল, কেমোথেরাপি চলছিল, ছোট শিশু থ্যালাসেমি আক্রান্ত, যাকে ফ্যাক্টর নিতে হচ্ছিল হেমাটোলজি ডিপার্টমেন্টে যিনি চিকিৎসা দিচ্ছিলেন, প্রসূতি, এই উদাহরণ আমরা Zee 24 ঘন্টা পর্দায় এক্সক্লুসিভলি দেখেছিলাম। থাকো তন্ময়, আমি ফিরবো তোমার কাছে। আর অনেকগুলো ঘটনা যেগুলো আমাদের গোচরে কিছু এসেছে, কিছু হয়তো গোচরে আসেনি। আমি রূপক বড়ুয়ার কাছে এই প্রসঙ্গেই চলে যাব। মিস্টার বড়ুয়া, কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল? আমি বলছি না যে আপনাদের ওখানে তৈরি হয়েছে, কিন্তু ইন জেনারেল এই যে যারা নন কোভিড পেশেন্ট, যারা হয়তো থ্যালাসেমিয়া আক্রান্ত বা অন্য কারো ডায়ালিসিস, তাদের অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, এটা কেন হলো? প্রথম অবস্থায় যদি আমি বলি যে এটা যদি কিছু ঘটনা হয়ে থাকে, সেটা একদম প্রথম অবস্থায় যখন যেটা মানে যে করোনা যে সিচুয়েশনটা যখন তৈরি হয়েছিল সেই সময় অনেক গাইডলাইন্সের অভাব ছিল, তখন সবেমাত্র নতুন জিনিসটা, এটা একটা নতুন ভাইরাস, এখানে এত রকমের প্রচার হয়েছে, তাতে মানে অনেক সাধারণ মানুষেরও যেমন একটা ভয় ছিল, তেমনি ভয় ছিল আমাদের ডাক্তার মহলেও, একটা একটা ক্রাইসিস ছিল প্রথম অবস্থায়। এটা আমি কিন্তু একদম প্রথম অবস্থার কথা বলছি। ওভার দ্য টাইম আমরা কিন্তু অনেক জিনিসটাকে কিন্তু জানতে পেরেছি, যে করোনা ইজ মানে আমাদের তার বিহেভিয়ার প্যাটার্নটাকে, এবং তার উপর বেস করে আমাদের সমস্ত রকম গভর্নমেন্ট থেকেও আমরা প্রচুর গাইডলাইন্স পেয়েছি, অনেক নোটিফিকেশন পেয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ইনফেকশন কন্ট্রোল টিম, আমাদের কোভিড টাস্ক ফোর্স কমিটি, তারা কিন্তু নানান রকমভাবে আমরা SOP প্রোটোকল সমস্ত বানানো হয়েছে। কিন্তু এখন ফর দ্য লাস্ট 1.5 মান্থসের মধ্যে কিন্তু, কিংবা 2 মান্থসও আমরা বলতে পারি, কিন্তু এখন কোনো অনেক স্মুথ রান করছে, কোনো রকম সেরকম কোনো কমপ্লেন নেই, এবং যদি কোনো ঘটনা হয়ে থাকে, বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, হচ্ছেও হয়তো, সেটা আমি কখনোই আমি বলবো না হচ্ছে না বলে, কিন্তু আমি বলবো যে অনেক জিনিসটা এখন সেটেল রয়েছে। ফর কোভিড, ফর নন কোভিড, এখানে কিন্তু কোভিড নন কোভিড বলে এখন আর কোনো ব্যাপার নেই। একেবারে এখানেই মিস্টার বড়ুয়া আপনার কাছে আমার প্রশ্ন, যে যেভাবে আজকে আমরা দেখলাম যে শুধুমাত্র নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন, তাই না, খুব কড়া বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই কেউ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, কি কোভিড পেশেন্ট কি নন কোভিড পেশেন্ট, সেটা এনশিওর করা। এই মুহূর্তে কি মনে হয় যে সত্যি সত্যি কি প্র্যাকটিক্যালি সেখানে কোথাও সমস্যা রয়েছে বা থাকার কথা আদৌ? এটাতে একটা আমি একটা খুব রাইট একটা স্টেপ যেটা সরকার থেকে নিয়েছেন, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব, আমি রিয়েলি সেটা একটা ভালো জিনিস হয়েছে ফর সাধারণ মানুষের জন্য, যেটা এই যে অনলাইনে যে নাম্বার বেড অ্যাভেলেবিলিটি যেটা জানানো হচ্ছে, এটা ইজ এ ভেরি গুড, ইজ এ আই মিন ইনিশিয়েটিভ, এবং এই যে ট্রান্সপারেন্সিটাকে অনেক বেটার ক্রিয়েট করবে। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে, যেটা স্প্রেড আউট হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে প্রাইভেট হাসপাতালের সম্বন্ধে, এবং এটা কিন্তু অনেকটা কিন্তু আমার মনে হয় জিনিসটা অনেকটা সেটেল হবে। এটা অনলাইনে এখন বেড অ্যাভেলেবিলিটি দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা হসপিটালের এমার্জেন্সিতে ডিসপ্লে করা হচ্ছে, এবং আমার মনে হয় এরপরে জিনিসটা অনেক আরও বেটারভাবে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।
মিয়াশবা আমি তন্ময় প্রামাণিকের কাছে আরো একবার চলে যাব। তন্ময়, সরকারি হাসপাতালের ক্ষেত্রে কি পরিস্থিতি এবং এখনো অবধি এই নির্দেশিকার পর সরকারি যে স্বাস্থ্য পরিষেবা সেখানে কি রিয়াকশন, কিছু তোমার সঙ্গে কারো কারো কথা বলা সম্ভব হয়েছে? অবশ্যই এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ, এসএসকেএম সুপার এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আজকেই কথা বলেছি, তিন জায়গাতেই ঘুরেছিলাম। তারা সরকারি নির্দেশ অলরেডি পেয়ে গেছেন এবং তারা যেটা বলছেন যে তারা ফেরান না। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক যারা সেই সময় দায়িত্বে থাকেন কিংবা সেখানে অন্য কেউ যারা থাকেন সেখানে কোনো রকম একটা ভুল বোঝাবুঝির কারণে কোনো কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া হয়, অথবা কোনো সময় দেখা যাচ্ছে যে যে রোগ নিয়ে রোগী এসছেন সেই রোগের চিকিৎসা পরিকাঠামো সংশ্লিষ্ট হাসপাতালে নেই অথবা বেড নেই, এই কারণে ফিরিয়ে দেওয়া হয়। সেইটা কিন্তু তারা যুক্তি হিসেবে আজকে খাড়া করেছেন এবং তারা যারা বলেছেন যে যেহেতু সরকার নির্দেশ দিয়েছে কাউকেই ফেরানো হবে না, এমনটাই তারা বলেছেন। কিন্তু তোমাকে বলে রাখি, আজকে সকালেও কিন্তু নাদিয়াল হসপিটাল থেকে একজন শ্বাসকষ্টের রোগী, তাকে পাঠানো হয়েছিল এসএসকেএম, এসএসকেএম ভর্তি না নিয়ে তাকে পাঠায় এনআরএস, এনআরএস ভর্তি না নিয়ে তাকে পাঠায় কলকাতা মেডিকেল কলেজ, এমন ঘটনা কিন্তু আজকেও ঘটেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে আর এই ঘটনা একটিও ঘটবে না, অর্থাৎ তারা সতর্ক হয়েছেন সরকার এই নির্দেশ দেওয়ার পর। এবং বেসরকারি হাসপাতাল ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী খুব কড়া নির্দেশ দিয়েছেন। আমাদের কোন রকম অসুবিধা নেই, সাধারণ মানুষ সবসময় আসতে পারেন যে কোনো রকম রোগের জন্য। সমস্ত হসপিটাল, প্রাইভেট হসপিটাল একদম প্রস্তুত রয়েছে সাপোর্ট করার জন্য। একটা মাত্র সবসময় যেটা আমরা বলছি যে এই যে সামটাইমস যে কথাটা যেটা আসছে যে পেশেন্ট রিফিউজাল, এটা অনেক সময় কোভিড পেশেন্টের ক্ষেত্রে কোভিড বেডস তো লিমিটেড, মানে এক একটা হাসপাতাল, প্রাইভেট হাসপাতালের কথা বলছি, সব জায়গাতেই রয়েছে অল্প অল্প বেড। সেক্ষেত্রে কি হয়, কোনো কোনো সময় হয়তো ক্রিটিক্যাল কেয়ারে পেশেন্ট ভর্তি হওয়ার দরকার কিংবা ভেন্টিলেটর দরকার, সেই সময় হয়তো সেই ক্রিটিক্যাল কেয়ার ভেন্টিলেটরটা নেই কিংবা ক্রিটিক্যাল কেয়ার বেড নেই কিন্তু নর্মাল বেড আছে, কিন্তু পেশেন্টের দরকার ক্রিটিক্যাল কেয়ার বেড। কিংবা এই যে সিচুয়েশন গুলোতে অনেক সময় আমাদের তখন কিন্তু খুব, মানে আমাদের না চাইতো আমাদেরকে এই জায়গাটায় আমাদেরকে পেশেন্ট। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ মিস্টার বড়ুয়া, অনেক ধন্যবাদ তন্ময় তোমাকেও। পেট্রোলের দামকে ছাপিয়ে যাচ্ছে ডিজেলের দাম, ভাবতে পারেন রাজধানীতে এটাই ঘটেছে। একটা ছোট বিরতির পর এই প্রসঙ্গে ফিরছে, দেখতে থাকুন আটটায় সেরা। পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেলের দাম, রাজধানী দিল্লিতেই এই ঘটনা ঘটেছে। যদিও অন্য মেট্রোগুলোতে এখন অবধি পেট্রোলের দামই ওপরে রয়েছে, কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ প্রসূনজিৎ মুখোপাধ্যায়। আমি প্রথমে সুকান্তর কাছে খুব সংক্ষেপে চলে যাব, কলকাতার পেট্রোল পাম্প থেকে রয়েছেন সুকান্ত। সুকান্ত, কলকাতার আজকে পেট্রো পণ্যের রেটটা কি? হ্যাঁ দেখো, তোমাকে সরাসরি দেখাবো সিটি সেন্টার নিউ টাউনের একটি পেট্রোল পাম্পে রয়েছি, যেখানে দিল্লিতে যে হারে বেড়েছে এখানে এখনো পর্যন্ত সেই ইতিহাস কোট আনকোট হয়তো তৈরি হয়নি, তার কারণ এখনও আবার আজকের ডেটে এই সময় 75.06 টাকা রয়েছে ডিজেলের রেট। অন্যদিকে পেট্রোলের রেট রয়েছে 81.45 টাকা, অর্থাৎ 6 টাকার ডিফারেন্স এখনও পর্যন্ত রয়েছে। এগিয়ে রয়েছে পেট্রোল, পিছিয়ে রয়েছে ডিজেল। যদিও দিল্লির যে অবস্থা যেটা তুমি বললে যে সেখানে কার্যত ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু লকডাউনের পর যত থেকে আনলক হয়েছে প্রত্যেক দিন কিছু কিছু করে টাকা বেড়েছে, যেখানে সুকান্ত ধন্যবাদ তোমাকে। আমি প্রসূনজিৎ মুখার্জির কাছে আসবো। প্রসূনজিৎ বাবু, এখানে আমার আপনার কাছে প্রশ্ন যে ডিজেলের দাম যদি বাড়ে তার যে ক্যাসকেডিং এফেক্ট সেটা তো অনেক বেশি হয়, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার দামে তার সরাসরি প্রভাব পড়ে, এটা কতটা উদ্বেগের যে ডিজেলের দাম পেট্রোলের দামকে ছাপিয়ে যাচ্ছে? এটা উদ্বেগ শুধু নয়, এটা একটা অত্যাচারের একখানা জায়গায় আমরা আজকে পৌঁছে গেছি মুপিয়া। সিম্পল ইস্যুটা হচ্ছে যে তুমি যেটা খুব রাইটলি কারেক্টলি পয়েন্ট আউট করলে যে ডিজেল আজকের দিনে, আজকের দিনে না গত কয়েকটা ডেকেড ধরে ডিজেল হচ্ছে গিয়ে আমাদের এমন একটা ফিউয়েল যেটা আমাদের সব কিছু আমাদের কাছে নিয়ে আসে। আজকে যদি ওই জায়গাটায় দাঁড়িয়ে এমন একখানা একটা ইনফ্লেশনারি ইম্প্যাক্ট এটা ক্রিয়েট করতে পারে, মানে কি এটা ক্রিয়েট করছে, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় সব জিনিসেই দেখতে পাচ্ছি, আর এটা কতখানি এর মধ্যে র্যাশনাল আছে, লজিক আছে, আমি কিন্তু কি করে এটা কি হচ্ছে আমি ঠিক বুঝে পাচ্ছি না। কারণ একদিকে আমরা বলছি যে আমাদের কাছে ট্যাক্স অফসেট করার জন্যে, ট্যাক্স কারেকশন যেটা নিচে নেমে গেছে সেটা অফসেট করার জন্যে আমরা এই জিনিসটা করছি, এরকম এক্সাইজ ইনক্রিজ করছি, আর অন্যদিকে আমরা কমন সেন্স নিয়ে বুঝতে পাচ্ছি না যে আমাদের যতখানি কনজাম্পশন বাস্কেটকে
ফিড করার জন্য বা ওটাকে পয়সা দেওয়ার জন্য যেই আমাদের পার্সটা যতখানি দম থাকে সেটা জেনারেলি আজকে ওখান থেকে দমটা অনেক কমে গেছে। ইট ইজ রিডিকুলাস যে আমরা 70% ট্যাক্স দিই একখানা আইটেমে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, প্রসেনজিৎ মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আটটায় সেটা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।